দেখো, ওনাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা, এবং যে বিষয়ে জানা যাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, এবং শুধু একজনের থেকেই ঘুষের টাকা নয় নেওয়া নয় তেমনটা যেটা পুলিশের দাবি, যে এরকম বহু মানুষ ইতিমধ্যে যোগাযোগ করেছে বা জানা যাচ্ছে তাদের কাছ থেকে কিন্তু প্রায় এরকম 2 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল, যে ইরিগেশন ডিপার্টমেন্টে অর্থাৎ সেচ দপ্তরে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেবে বলে একাধিক বেকার যুবকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ। 2019 সালে মূলত এই টাকাগুলি তোলা হয়েছিল, এবং যেটি জানা যাচ্ছে পুলিশের মারফত যে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই রাখাল বেরা, যে সময় শুভেন্দু অধিকারী সেচ মন্ত্রী ছিলেন, সেই সময় কিন্তু এই চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছিল। অন্যদিকে শুধুমাত্র রাখাল বেরা একাই এই ঘটনা বা এই চক্রের পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টা পুলিশ জানার চেষ্টা করছে। চঞ্চল নন্দী নামে অপর আরো অভিযুক্তের নাম কিন্তু ইতিমধ্যে উঠে এসেছে, যে চঞ্চল নন্দী সেচ দপ্তরের প্রাক্তন কর্মী, এবং যিনি যে বিষয়টা জানা যাচ্ছে যে কাঁথি এলাকার বাসিন্দা, তার বাড়িতেও কিন্তু পুলিশ হানা দিয়েছে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি, তার খোঁজে খোঁজ শুরু হয়েছে, এবং রাখাল বেরাকে জিজ্ঞাসাবাদ করে চঞ্চল নদীর খোঁজও কিন্তু শুরু করা হয়েছে। তবে রাখাল বেরার আইনজীবী যে বিষয়টা জানান, যেহেতু শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এই রাখাল বেরা, এবং সেই কারণেই কিন্তু রাজনৈতিকভাবে তাকে ফাঁসানো হচ্ছে এই অভিযোগ কিন্তু রাখাল বেরার আইনজীবী করছেন। পাশাপাশি পুলিশ জানাচ্ছে অভিযুক্তকে আজকে শিয়ালদা আদালতে পেশ করে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাতে চলেছে, এবং এই ঘটনার পিছনে আরো কারা কারা যুক্ত রয়েছে বা আরো কোন কোন বিষয় রয়েছে সেই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখার কাজ করা হবে এই অভিযুক্তকে নিজেদের হেফাজতে পাওয়ার পরে। সঙ্গীতা, ধন্যবাদ পার্থ প্রতিম। রাখাল বেরার আইনজীবী কি জানিয়েছেন শুনবো। পলিটিক্যাল মানে রিভেঞ্জ কেন সেটা তো বোঝেন, অ্যাজ এন অ্যাডভোকেট আমি তো সেটা বলবো না, কোর্টের কাছে যারা যাকে অ্যাকিউজড করে প্রডিউস করা হবে আমরা তার হয়ে লড়াই করব, আমরা চেষ্টা করব মানে জজ সাহেবের কাছে আমরা আমাদের পক্ষে বক্তব্য রাখবো, আমরা বলবো সাফিসিয়েন্ট ল গ্রাউন্ডে আমরা বলবো। উনি দাদার অনুগামী ছিলেন, দাদার এরকম কিছু আমার জানা নেই, আমি অ্যাকচুয়ালি উনি তো আমার ক্লায়েন্ট, এটা এরকম কিছু আমার জানা নেই। উনি কি করেন পেশাগত দিকভাবে? ওনার সম্ভবত কোনো বিজনেস, উনি বিজনেসম্যান, বিজনেসম্যান। উনি দাদার মানে শুভেন্দুবাবুর অনুগামী ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতার তার অনুগামী ছিলেন, এটাই এটাই অপরাধ ওনার। রাখাল বেরার নিরাপত্তা রক্ষী কি জানিয়েছেন শুনবো। সেটাও বলতে পারবো না, সে আমরা জানি না যেটা, সেটা বহু কাল আগে সিপিএম আমল তখন। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।